সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সাত জনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আমির হামসা নামে এক ব্যক্তি মামলার আবেদন করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন মামলার অন্য আসামিরা হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার হারুন রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যান মোহাম্মদপুরের বসিলা এলাকার মুদি দোকানি আবু সায়েদ এই ঘটনায় ওই এলাকার এক ব্যক্তি বাদী হয়ে আদালতে হত্যা মামলার আবেদন করেন আদালত মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করেন এরপর অভিযোগটি আমলে নিয়ে এজাহার হিসেবে রেকর্ড করতে মহন্তপুর থানা পুলিশকে নির্দেশনা দেন আদালত হত্যাকাণ্ডের এই মামলায় বাদী নিজে সহ পাঁচ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে সাক্ষীরা বলেন শেখ ইফতেখার আহমেদ সামাদ এস এম রকিবুল মেসকাত হাসানুল ইসলাম